লোকসানের কারণেই 1996 সালে বন্ধ হয়ে যায় ঢাকা নিউ ইয়র্ক রুটে বিমানের ফ্লাইট। 10 বছর পর 2006 সালে আবারও শুরু হলেও টিকে থাকতে পারেনি বিমান। তারও 17 বছর পর এবার কোমর বেঁধেই নেমেছে বিমান ও সিভিল এভিয়েশন। কিন্তু ফ্লাইট পরিচালনার অনুমতির শর্ত পূরণে কতটা এগোতে পারছে সংস্থা দুটি, তা নিয়ে চলছে দুপক্ষের ঢিল ছোড়াছুড়ি। তৃতীয় দফায় ফ্লাইট পরিচালনায় ফেডারেল এভিয়েশন অথরিটি FAA-র কাছে মে মাসে আবেদন করেছে বিমান। তবে লাভের অঙ্ক এড়িয়ে এভিয়েশন খাতে সুনাম বাড়াতেই নিউ ইয়র্কে ডানা মেলার লক্ষ্য বিমানের। অনুমোদনের বাকি দায় সিভিল এভিয়েশনের বলেও জানায় বিমান। ফেডারেল এভিয়েশন অথরিটি দেখবে যে আমাদের এয়ারপোর্টের সক্ষমতা, আমাদের ফেসিলিটিস, এগুলো দিয়ে ওরা ডিউটিকে যখন বলবে যে হ্যাঁ তাদের এয়ারপোর্টে ফেসিলিটিস আছে, তখন তারা আমাদেরকে সাথে সাথে সব প্রায় 169টা আমাদের কমপ্লায়েন্স বা এরকম তাদের কোয়ারি ছিল, আমরা এগুলো সবগুলো কমপ্লাই করছি। মানে সম্ভাব্য রেট এখনও কিছু বলা যাচ্ছে না। এখন আমাদের আশা ছিল আমরা হয়তো এই নতুন বছরের শুরুতে পারবো আর কি, তো আশা করি এর আশেপাশেই থাকবে। খুব বেশি মাস দুয়েক এদিক সেদিক হওয়ার হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে, এর বেশি হওয়ার কথা নয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে ফ্লাইট পরিচালনার নতুন শর্তে শাহজালাল বিমানবন্দরকে ক্যাটাগরি 1-এ উন্নীত করা, নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে কাজ করতে হচ্ছে সিভিল এভিয়েশনকে, সহযোগিতা করছে বোয়িং কোম্পানিও। ডানা মেলার লক্ষ্য চলতি বছরের অক্টোবরে থাকলেও রসায়ন মেলেনি FAA ও সিভিল এভিয়েশনের। তবে বেবিচোক চেয়ারম্যানের মন্তব্য, বিমানের কারণেই নতুন করে কাজ করতে হচ্ছে তাদের। যেহেতু বিমান আগে নিউ ইয়র্কে ফ্লাইট করতো, যারা বিমান যেহেতু বন্ধ করে রাখছে, এটা বিমানের কারণেই আজকে আবার ওই পর্যায়ে আমাদের যেতে হয়েছে। বিমান যদি তখন কন্টিনিউ করতো, সিভিল এভিয়েশন আজকে এই আবার এই নতুন করে ইউএসের সাথে এই প্রক্রিয়াটা শুরু করা লাগতো না। কিন্তু এখন যাই হোক, যেহেতু আমরা শুরু করেছি, আমরা এটা একটা ভালো গতিতে যাচ্ছে, আমরা আশাবাদী। আমরা ইউএসের FAA-র সাথে রেগুলার কনসালটেশন করে যাচ্ছি এবং তাদের রিকোয়ারমেন্ট অনুসারে যেসব আমাদের পদ্ধতিগত পরিবর্তন আনা দরকার, তারা অনেক জায়গায় আমাদেরকে সাজেস্ট করেছে, ওগুলো আমরা নিয়ে এসে গেলে বিশেষ করে এগুলো সব থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যালি আমাদের যে ব্যবস্থাপনা আছে তারা, আমরা এই পর্যন্ত যেই সব আলোচনা হয়েছে আমরা, তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। কিন্তু আমাদের কিছু কিছু জায়গায় আমাদের নথিপত্র কিছু পরিবর্তন আনতে হচ্ছে, যেটা তাদের রিকোয়ারমেন্ট অনুসারে। এই ব্যাপারে আমরা সহযোগিতা পাচ্ছি, তাদের পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছি এবং বোয়িং আমাদেরকে এখানে বোয়িং কোম্পানির সহযোগিতা করতেছে। তথ্য অনুযায়ী ঢাকা নিউ ইয়র্ক রুট থেকে বিমানের সপ্তাহে মোট রাজস্ব আদায় হবে $21,17,235, ব্যয় হবে $31,41,024, এতে প্রতি সপ্তাহে বিমানের লোকসান হবে $10,23,789 বা ১.৫ কোটি টাকা। এমন অবস্থায় লাভজনকভাবে ফ্লাইট পরিচালনার পরামর্শ সংশ্লিষ্টদের। আমি ফ্লাইট চালানোর জন্য একটা ফ্লাইট করব, এইটা কিন্তু কোনো কমার্শিয়াল এয়ারলাইনের কনসিডারেশন হতে পারে না। একটা এয়ারলাইনের যখনই আমি একটা কমার্শিয়াল এয়ারলাইন, আমাকে কমার্শিয়ালি চিন্তা করতে হবে। সো আমি বিমানকে অনুরোধ করব যে তাদেরকে এই রুটটা আগে তাদের পরীক্ষা করা উচিত, ফিনান্সিয়াল ভায়াবিলিটিটা কতটুকু বা এখানে ফেয়ার লেভেল কী আছে, এবং এতে করে যদি আমি 100% প্যাসেঞ্জার নিয়েও যদি যাই তাহলে কি আমি লাভ করতে পারবো কি না, কস্ট কী আছে, সো কস্ট অ্যানালাইসিসটা করা দরকার আছে। অনুমোদন পাওয়ার পর লোকসানে বিমান পরিচালনা করলেও শুধু ঢাকা নিউ ইয়র্ক রুটেই বছরে প্রায় 600 কোটি টাকা জরিমানা গুনতে হবে রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানকে। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।